চ্যানেল জলসা, প্রিয় স্বদেশের কথা বলে কিসের মায়া দয়াল
সুপ্রিয় সুধীর, ইতিমধ্যে আমাদের পালা নাকি এখানে সীমাবদ্ধ রাখা হয়েছে। এইমাত্র আমাকে আনোয়ার হোসেন ভাই জানালেন গানের কমিটি তাসকে যেহেতু আমাদেরকে বায়না করা হয়েছে, যিনি আমাদেরকে বায়না করেছেন তার কথা মতোই আমরা কাজ করতে হবে, সীমানার বাহিরে যাওয়া যাবে না। তো যাক, আমার দয়াল আজকে আমার গুরু মুক্তা সরকার বলেছে মুক্তার নাম ছোট, এটা দলিলে আছে, হাসিনা সরকারের দলিল নাই। আর যার দলিল নাই এটা তো একটা বড় কথা। আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে তৈরি করেছে একজন নারী, সে বিবি হাওয়া কুদরতুন নেসা তাকে কি দিয়ে তৈরি করেছেন, একটা কথা আছে না? তো এই কথাটা বলতাম না এই কারণে, আমার দয়াল অনেক ভালো বুঝেছেন, একজন দয়ালের কাছে যাইতে হবে, সাধন করতে হবে, ভজন করতে হবে, এই শিক্ষা এবং এই দীক্ষা গুরু দিবেন শিষ্যকে। দয়াল আপনার চরণে আমার ভক্তি। দয়াল বলেছেন যে আমি ভক্তের কাছে গুরু দক্ষিণা চেয়েছিলাম, কিন্তু ভক্তি আমাকে বলল আমি দেওয়ার আগে আপনি কেন চাইলেন। এই দেখি 100 টাকা দাও তো, কই নাই গুরু তো নাই আহারে, দেখছেন কথা বলছে, যদি থাকে নসিবে ওরে বাবা আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না করে চলো না, এই যে ভীষণ যন্ত্রণা। ও দয়াল, এই যে আমি দিব বলে আশা করছি আপনার ভাগ্যে নাই, এ দুষ্টি আমার বলেন আপনার নসিবে থাকতে হবে ভক্তের গুরু দক্ষিণা নিতে হলে। একজন মানুষ আগুন পানি বাতাস মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তার ভিতরে এই 5টা গুণ রয়েছে। সর্বশেষ কথা হলো, পালা শেষ করার আগে আমি বলবো মুক্তা সরকার হাসিনা সরকারের জীবনের সর্বপ্রথম পালা তার সাথে আমার, এবং সে পালা হলো গুরু এবং শিষ্য। যাক, পালা চালু হয়ে গেল, সামনে আরো হইবো আরো হইবো। তো দয়াল বলেছে অনেক কথাই, দয়াল বলেছে দয়াল গো আপনার যেন জয় হয় আমার যেন ক্ষয় হয় তাতে আমার দুঃখ নাই, আমি সারা জীবন আপনার কর্ম আপনার ধর্ম আপনার কথা আপনার অনুসারী হয়ে আমি যেন থাকতে পারি। সাধন করলে নাকি গুরুকে পাওয়া যায়, কোন সাধনার বলে সেই গুরুকে পাওয়া যায়, এই সাধনা শিখার জন্যই তো একজন মানুষ আরেকজন মানুষের কাছে যায়, সেই জ্ঞান অর্জন করার জন্য। তো দয়াল আপনি আমাকে যেভাবে বুঝিয়েছেন আমি বুঝিতে সক্ষম হয়েছে এবং আপনারাও বুঝছেন, তবে গুরুর কিছু কিছু কথা দলিল ছাড়া, দলিল ছাড়া কিছু কথা, এই কথার কোনো মূল্য নাই, দলিল দিয়া কথা বললে ওই কথার মূল্য থাকে, দলিল ছাড়া কথা বললে ওটা হলো আউট নলেজ। আচ্ছা আচ্ছা, আউট নলেজ দিয়া কখনো কিছু হয় না। আচ্ছা, শোনা কথা গুণা, শুইনা কখনো মুরিদ হবেন না, শুইনা কখনো কাউকে মন্দ বলবেন না। আরে বাবা সব জানে সব বুঝতে, এটা বলা আছে, কি বলছে, শোনা কথা গুণা, গুণা করবেন না, মিথ্যা কথা বলা পাপ। তো দয়াল একটি গান আছে আমার রিকোয়েস্টের, একটি গান না আমার কাছে 3-4টি গানের রিকোয়েস্ট আছে, আমি ধীরে ধীরে করার চেষ্টা করব, যদি আপনারা নীরবতা পালন করে আমার গান শ্রবণ করেন তাহলে আমার গান হয়তো গাওয়া
সার্থক হবে। বাংলাদেশের আনাসে কানাসে ঘুরি, আপনাদের দোয়ার বরকতে দেশ বিদেশে অনেক জায়গায় গিয়েছি। এমন একজন দয়াল কে আজকে আমি পেয়েছি, আমার জীবনটাই ধন্য। এক কথা কইলে দয়াল যদি দশ কথা দিয়ে বুঝায়, এমন একজন দয়ালে আমাদের দরকার। কয় হাসিনা সরকার টাকা পয়সা দরকার, সকালে আছে কিস্তি, টাকা পয়সা লাগবে না। আচ্ছা একটি গান আছে, গানটা গায়ালে তারপরে কিস্তির কথা কইতেছে। কালকে শুক্রবার।